নির্বাচন সামনে রেখে মোটরসাইকেল শোডাউন করলো মিরপুরের চেয়ারম্যান আলমগীর হোসেন। কুষ্টিয়া প্রতিনিধি এস এম ওয়ালিদুজ্জামান শুভ, তথ্যচিত্রে ডেস্ক নিউজ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে 28 জানুয়ারি বৃহস্পতিবার বিশাল মোটরসাইকেলে শোভাযাত্রা নিয়ে নিজের অবস্থান জানান দিলেন এবং পথসভা করলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এ সময় এলাকাবাসী বিএমএফ টেলিভিশনকে বলেন, পথসভায় বিপুল সংখ্যক জনতার উপস্থিতি প্রমাণ করে দেয় তার জনপ্রিয়তা। এক স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলমগীর হোসেনের এমন জনপ্রিয়তা সেটা জনগণ আরেকবার প্রমাণ করল। এত বড় শোডাউন মালিহাত ইউনিয়নে হয়েছে কিনা জনগণের মনে পড়ে না। শোডাউনটি মালিহাত ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে মালিহাত ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। পথসভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চেয়ারম্যান আলমগীর হোসেন। সকল স্তরের নেতাকর্মী তাদের যে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই যে জায়গায় আমি তাদের ভোটে আমি চেয়ারম্যান হয়েছি এবং আজকে অর্ধপতি পর্যন্ত আমি আমার চেয়ারম্যানই বা প্রতিনিধিত্ব আমি সুনামের সাথে আমার দিক পালন করছি এবং প্রত্যেকটা মানুষের চাহিদা যে একজন ভালো মানুষ, একজন ভালো প্রতিনিধি যাতে এই চেয়ারে আসুক। সবচেয়ে বড় আমার পাওয়া যে আমি প্রতিদিন সপ্তাহে যে 7 দিন মাসে 30 দিন আমি প্রতিদিন সকাল 10টার থেকে রাত 9টা পর্যন্ত মানুষের যে সেবা, এই সেবাগুলো আমি এত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি। এই সেবার জন্য মানুষ সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে এবং এলাকায় এই সন্ত্রাসকর্মী যে একটা ইউনিয়ন ছিল, যে ইউনিয়নের মানুষ একসময় দিনের বেলায় বাইরে বেরানোর পরিবেশ ছিল না, সেই ইউনিয়নটাকে এখন সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, বাল্যবিবাহ মুক্ত আমরা করার চেষ্টা করেছি। তিনি বলেন, আমি সকাল থেকে রাত পর্যন্ত জনগণের সেবায় নিয়োজিত থাকি। এই এলাকার আপামর জনগোষ্ঠী আমাকে ভালোবাসে। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে ছিল এই এলাকা। দিনের বেলায় ঘর থেকে বেরোতে সাহস পেত না। আমি চেয়ারম্যান হওয়ার পর সন্ত্রাসমুক্ত করতে পেরেছি। তহুরা পিঙ্কি, বিএমএফ টেলিভিশন।